হ্যালো আজকে তোমাদের সাথে আলোচনা করবো রসায়ন পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নে একটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে কারণ আজকে যে গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব সেইখান থেকে কিন্তু প্রায় সময় বোর্ড পরীক্ষার কোশ্চেন চলে আসে এক ভাবে অ্যাডমিশন টেস্টে চলে আসে তো আজকে আমরা যে কোশ্চিনটা সলভ করব কোশ্চিনটা দেখো কোশ্চিনটা কি যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো লবণের দ্রাব্যতা দেওয়া আছে নব্বই বলছে এ তাপমাত্রায় সত্তর গ্রাম দ্রবণের মধ্যে তিরিশ গ্রাম লবণ দ্রবিত আছে এই অবস্থায় দ্রবণটিকে সম্পৃক্ত করতে কত গ্রাম লবণ যোগ করতে হবে এটা আমাদের নির্ণয় করতে বলছে তো এই ম্যাপটা সলভ করার জন্য আমাদের প্রথম যেটা কাজ হবে যে আগে প্রদত্ত কোশ্চিন পড়ে যেই তথ্যগুলো আমরা জানতে পারলাম সেগুলো আগে আমরা সাইডে লিখে নেব কারণ এগুলো যদি লিখে নিতে পারি তাহলে সূত্র কোনটা পড়বে সেটা আমরা খুব সহজে বুঝতে পারবো এবং অঙ্কটা কিন্তু সামনের দিকে সলভ করার ধাপে সামনে আগাইতে পারবো তো প্রথম আমাদের দেওয়া আছে কি দ্রাব্যতা দেওয়া আছে তাহলে দেখো দ্রাব্যতাকে কী দ্বারা প্রকাশ করা হয় তো মনে রাখবো যে দ্রাব্যতাকে প্রকাশ করা এস দ্বারা এসের কত দেওয়া আছে নব্বই তারপর দেখা যাচ্ছে কি এ তাপমাত্রা সত্তর গ্রাম দ্রবণ তাহলে দ্রবণকে কি দ্বারা প্রকাশ করা হয় মনে রাখবা দ্রবণকে প্রকাশ করা হয় কি দ্বারা বড় হাতের এম দ্বারা মানে এখানে আমাদের দ্রবণটা দেওয়া আছে দ্রবণকে প্রকাশ করা হবে কি দ্বারা বড় হাতের এম দ্বারা এটার মানে আমাদের কত দেওয়া আছে সত্তর দেওয়া আছে তারপর দেখা আছে কি তিরিশ গ্রাম লবণ এই তিরিশ গ্রাম কিন্তু আমাদের ধ্রুব দেওয়া আছে অর্থাৎ আমাদের কী দেওয়া আছে ধ্রুব দেওয়া আছে ধ্রুবটাকে এম দ্বারা প্রকাশ করা হয় ছোট হাতের এম সেটা আমাদের দেওয়া আছে তিরিশ গ্রাম তো আমাদের বের করতে বলছে যে এই অবস্থা দ্রবণটিকে সম্পৃক্ত করতে কত গ্রাম লবণ যোগ করতে হবে অর্থাৎ আমাদের এখানে লবণ কতটুকু যোগ করতে হবে সেটা বের করতে হবে তো সেটা বের করার জন্য আগে আমরা এখানে যে আমরা যদি সেটাকে আমরা কি সম্পৃক্ত করতে চাই তাহলে কতটুকু দ্রব্য আমাদের এখানে লাগবে মিললি সেটা আগে বের করিনি যে আসলে এই নব্বই গ্রামের জন্য কতটুকু দ্রব্য লাগবে সেটা আগে বের করি এটা বের করতে পারলে পরবর্তীতে আমরা দ্রব্য সাথে কম্পেয়ার করে কিন্তু খুব সহজে আমরা বের করতে পারবো তো এর জন্য আগে আমরা প্রথমে সূত্রটা ফেলি সূত্রটা করি একটু সামনের দিকে আঁকালে জিনিসটা বুঝতে পারবা যে কি হচ্ছে তো প্রথমে দেখো আগে আমরা লিখি আমরা জানি একটা সূত্র জানি কি যে দ্রাব্যতা এস সমান সমান এম বাই বড় হাতের এম মাইনাস ছোট হাতের গুণুন একশো তাহলে এস সমান সমান আমরা কি লিখব এই সূত্রটা একটু মডিফাই করো মডিফাই করে লিখে নিচে লিখবো এম মাইনাস এম সবসময় এটা ফিক্সড কিন্তু উপরে আমরা লিখব এক্স গুণন কত একশো সুপারে কেন এক্স লিখতেছি কারণ এক্স না লিখে তুমি যদি কথা কথা তুমি যদি এমই লেখো তাহলে দেখো সবগুলো মানে কিন্তু জানো তাহলে কিন্তু ম্যাথই সলভ হবে না এর জন্য মিলে আগে এক্সটাকে হবে এক্সটা কেন হবে কারণ এক্সের মান যদি বের করতে পারি পরে এই এক্সের সাথে আমরা এই যে এই যে এম আছে এটাকে তুলনা করে কিন্তু আমরা পরবর্তীতে কতটুকু লবণ যোগ করতে হবে সেটা বের করতে পারবো এর জন্য অবশ্যই অবশ্যই যদি এখানে এরকম টাইপের ম্যাথ আসে তাহলে অবশ্যই তোমাকে এখানে ছোট হাজার এমের পরিবর্তে এক্স লেখা লাগবে তাহলে এখন যদি আমরা মানগুলোকে বসাই তাহলে এস এর মান কত এখানে নব্বই নব্বই বসাইলাম সমস্ত এক্সট্রা থাকলো এখানে বড় হাতের এম এর মান কত সত্তর তাহলে সত্তর মাইনাস ছোটো হাতের এম এর মান কত তিরিশ গুণ কত একশো তাহলে এখান থেকে আমাদের কত আসতেছে যে নব্বই এক্স বাই কত এখানে আসতেছে চল্লিশ গুণুন কত একশো তাহলে এখানে লিখতে পারি কত যে একশো এক্স সমান সমান কত ছত্রিশশো তার মানে এখান থেকে আমি লিখতে পারি যে এক্স সমান সমান কত আছে ছত্রিশশো বাই কত একশো তাহলে জিরো জিরো কাটা তাহলে এক্স সমান সমান আমাদের কত আসতেছে ছত্রিশ আসতে কতটুকু লবণ যোগ করতে হবে তাহলে দেখো আগে আমাদের কত ছিল ত্রিশ এর মান কত আসছে তাহলে কতটুকু লবণ যোগ করতে হবে সেটা আমরা বের করতে হবে পার্থক্য করলে বের হয়ে যাবে তাহলে লিখতে পারি লবণ যোগ করতে হবে নিয়মটা হলো যে আমাদের এই যে মানটা পাইলাম যে ছত্রিশ গ্রাম পাইলাম অর্থাৎ নব্বই যদি দ্রাব্যতা যদি নব্বই হয় সেক্ষেত্রে আমাদের এক্সের মান দ্রুির মান কত হয় ছত্রিশ বাট আমাদের এখানে কতটুকু দরকার তিরিশ গ্রামে তাহলে এই জন্য আমরা এই দূরেকে পার্থক্য করবো অর্থাৎ এই যে এম আছে এম থেকে আমরা এটাকে বিয়োগ করবো তাহলে লিখবো ছত্রিশ মাইনাস তিরিশ তাহলে এখান থেকে আমাদের কত আসতেছে সিক্স গ্রাম এবং এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে এই ধরনের ম্যাথ আসলে কিন্তু তোমাকে এভাবে খুব সহজেই সলভ করতে হবে এখন আমরা এই গাণিতিক সমস্যাটি সলভ করবো আমাদের প্রশ্নটা কি দেওয়া আছে প্রশ্নটা দেওয়া আছে যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোনো লবণের দ্রাব্যতা দেওয়া আছে আশি গ্রাম পার একশো গ্রাম পানির ভিতরে সো এ তাপমাত্রা আশি গ্রাম দ্রবণের মধ্যে তিরিশ গ্রাম লবণ দ্রবিত আছে এই অবস্থায় দ্রবণটিকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় লবণের পরিমাণ কত এটা আমাদের নির্ণয় করতে হবে তো এটা আমরা কীভাবে সলভ করব তো এটা সলভ করার জন্য প্রথম আমাদের যেটা কাজ হবে যে আগে আমরা প্রয়োজনীয় যে তথ্যগুলো দেওয়া আছে প্রস্তুত কুশিনী সেটা আগে লিখে নেব তাহলে প্রথমে কি দেওয়া আছে দ্রাব্যতা দেওয়া আছে তো দ্রাব্যতাকে কী দ্বারা প্রকাশ করা হয় দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করা হয় এস সঙ্গে সঙ্গে কত দেওয়া আছে আশি গ্রাম পার একশো গ্রাম পানির ভিতরে সো এটা দেখে তোমাদের কনফিউশন হয়ে যাচ্ছে যে আমরা তো পড়ে আসছি যে মেনলি দ্রাব্যতার কোনো একক হয় না সাধারণত দ্রাব্যতার একক হয় না তবে যদি তুমি একক লিখতে চাও তাহলে তুমি যেই মানটাই দেওয়া থাকবে না কেন সেটাকে তুমি একশো গ্রাম পানির ভিতরে সেই মানটা ততটুকু মান থাকবে বা ততটুকু পরিমাণ থাকবে এটাকে তুমি দ্রাব্যতা একক হিসেবে ইউজ করতে পারো সো কথা কথা যদি এখানে যেহেতু আশি আছে যেটা লিখবে আশি গ্রাম বা একশো গ্রাম পানির ভিতরে সো সো তার মানে এখানে আশিকেই বোঝাইছে সো তো এখানে আমাদের দেওয়া যায় কি এ তাপমাত্রায় আশি গ্রাম দ্রবণ তাহলে মানে এখানে আমাদের কি দেওয়া আছে দ্রবণটা দেওয়া আছে সো দ্রবণটা কত দেওয়া আছে আমাদের এম দ্রবণকে বরাত্রিম দেওয়ার প্রকাশ এটা দেওয়া আছে কত আশি গ্রাম তারপর ধ্রুব দেওয়া আছে ধ্রুবকে প্রকাশ করে ছোট হাতের এম দ্বারা এটা কত দেওয়া আছে আমাদের তিরিশ গ্রাম তো আমাদের বের করতে বলছে যে লবণ কতটুকু লবণ দ্রবিত আছে এই অবস্থায় সম্প্রতি করতে প্রয়োজনীয় লবণ পরিমাণ সো প্রয়োজনীয় লবণ পরিমাণ বের করতে গেলে যেহেতু এখানে আমাদের এস দেওয়া আছে এম দেওয়া আছে বড় ত্রি এম দেওয়া আছে ছোট হাতের এম দেওয়া আছে তার আগে আমাদের এক্সের মানটা বের করতে হবে তো এক্সের মানটা যদি বের করতে পারি সেক্ষেত্রে সেই এক্সের মানটা থেকে এমটাকে তুলনা করার মাধ্যমে কতটুকু লবণ প্রয়োজন সেটা বের করতে পারবো ওই জন্য আমরা সূত্র ফেলবো আমরা নর্মালি যে সূত্রটা জানি সেটাকে একটু মডিফাই করে আমরা সূত্রটা ফেলবো আমরা নর্মালি যে সূত্রটা জানি সেটাকে এস সমান সমান নিচে বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম উপরে জানতাম কি ছোট হাতের এম বাট যেহেতু এখানে আমাদের ছোট হাতের এমটা দেওয়াই আছে এই জন্য আমরা এক্সটাকে বের করে নেবো এক্স গুণ কত একশো তাহলে এস এর মান কতটা আশি এখানে এক্সের মানটা তো বেরি করবো এখানে বড় তেরিমের মান কত আশি মাইনাস ছোট তেরিম কত তিরিশ গুনুন কত একশো তাহলে এখানে লিখতে পারি কত আমরা আশি সমস্যা এক্স বাই কত এখানে এখানে আসতে আসবে পঞ্চাশ গুণুন কত একশো তার মানে এখানে আস্তে আস্তে যে একশো এক্স সমস্যা কত হবে যে আশি গুনুন পঞ্চাশ তাহলে এখানে লিখতে পারি এক্স সমস্যা কত যে আশি গুনুন পঞ্চাশ বাই কত একশো তাহলে এখান থেকে হিসাব করলে এক্সের মান কত আসবে চল্লিশ চল্লিশ আমাদের কী হবে চল্লিশ গ্রাম তো এমন কথা হলো যে এখানে আমরা এক্সের মান কথা বললাম চল্লিশ বাট এর মান কথা আসলে তিরিশ তাহলে যে আমরা বলতে পারি যে সম্পৃক্ত দূরণ করতে গেলে আর কতটুকু লাগবে তাহলে এম এর ছোটো হাতের এম থেকে এই যে এক্সের মান এটা পার্থক্য করলেই কতটুকু লবণ প্রয়োজন সেটা আমরা বের করি তাহলে লিখতে হবে প্রয়োজনীয় লবণ প্রয়োজনীয় লবণ সময় সময় লিখবো এই চল্লিশটা থেকে আমাদের এই যে তিরিশ এই তিরিশকে বিয়োগ করবো বিয়োগ করলে কত থাকবে দশ গ্রাম এবং এটাই হবে আমাদের এই ধরনের ম্যাথ আসলে জাস্ট এইভাবে কিন্তু ম্যাথগুলা সহজেই সলভ করে ফেলবে এখন আমরা এই জ্ঞান থেকে সংসারে সলভ করবো প্রশ্ন কি দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে যে দুইশো গ্রাম ভরের একটি দ্রুবকে তিনশো গ্রাম ফুটন্ত পানিতে দ্রুবিত করে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হলো এই দ্রবণকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম দ্রব্য দ্রবণ হতে পৃথক হয়ে বেরিয়ে আসবে সেটা আমাদের করতে একটা ক্লু দেওয়া আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণটি দ্রাব্যতা দেওয়া আছে চুয়ান্ন দশমিক চার গ্রাম পার একশো গ্রাম পানির ভিতরে তো এটা আমরা তাহলে কিভাবে এটা সলভ করার জন্য প্রথমে যদি আমরা প্রয়োজনীয় তথ্যগুলো আগে লিখিনি যে এখানে কি কি দেওয়া আছে তো এখানে কি দেওয়া আছে প্রথমে দেওয়া হচ্ছে যে দুইশো গ্রাম ভরের একটি দ্রব্য তার মানে এখানে দ্রব্য দেওয়া আছে দ্রব্যকে কি দ্বারা প্রবেশ করা হয় ছোট হাতের এম দ্বারা প্রবেশ করা হয় এটা করে দেওয়া আছে আমাদের দুইশো গ্রাম তাহলে আছে তিনশো গ্রাম ফুটন্ত পানি তো মনে রাখবা পানি একটা দ্রাবক তাহলে দ্রাবককে কী দ্বারা প্রকাশ করা হয় যেহেতু মনে রাখবো যে এখানে পানি দেওয়া আছে তো পানি কি একটা দ্রাবক এবং দ্রাবককে কী দ্বারা প্রবেশ করা হয় মনে রাখবো যে দ্রাবককে প্রকাশ করা হয় বড় হাতের এম মাইনাস ছোটো হাতের এম দ্বারা তাহলে বড় হাতের এম মাইনাস ছোটো হাতের এম এটা আমাদের কত দেওয়া আছে তিনশো গ্রাম তিনশো গ্রাম ওকে ফাইন তারপর আমাদের এখানে দেওয়া আছে কি যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আপনাদের দুপনটি দ্রাব্যতা দেওয়া আছে তো দ্রাব্যতাকে কী প্রকাশ করা হয় দ্রাব্যতাকে প্রকাশ করা হয় এস দ্বারা এস কথা দেওয়া আছে আমাদের চুয়ান্ন দশমিক চার গ্রাম পার একশো গ্রাম পানির ভিতরে এটাকে আমরা একভাবেই লিখবো সো এটা হলো আমাদের সাধারণত দ্রাব্যতাকে প্রকাশ করার জন্য লেখা হয় যে দ্রাব্যতা মিলে একশো গ্রাম পানির ভিতরে সবসময় বের করা হয় এজন্য এটা লেখা হয়েছে তো এখন কথা হলো যে এটা মানেই মেনলি এখানে এই এটাকেই বুঝতে অর্থাৎ এর সময় সময় আমরা যখন হিসাব করে তখন জাস্ট চুয়ান্ন পয়েন্ট ফোরই নিব আর বাদবাকে এতটুকু কাজে লাগবে না এটা কিন্তু মনে রাখবা তো এখন কথা হলো যে আমরা বের করতে বলতে যে কত গ্রাম দ্রব্য দ্রব্য থেকে পৃথক হবে সেটা বের করতে হবে সেটা বের করার জন্য আগে আমাদের যদি কোনো দ্রব্য দেওয়া আছে তো আগে আমরা এক্সের এর মানটা বের করবো এক্সের মানটা যদি বের করতে পারি পরবর্তীতে এক্সের সাথে এম তুলনা করে কিন্তু আমরা কতটুকু পৃথক হয়ে যাবে সেটা বের করতে হবে এর জন্য প্রথমে আমরা সূত্র লেখবো আমরা যে সূত্রটা জানি দ্রাব্যতা নির্ণয় যে সূত্রটা জানি সেটাকে একটু মডিফাই করে সূত্রটা লেখা লাগবে সরাসরি সূত্রটা ফেললে হবে না আমরা সূত্র জানি এস সমান সমান বড় হাতের এম মাইনাস ছোটো হাতের এম গুণুন একশো এটা ফিক্সড এইখানে আগে আমরা শিখছি ছোটো হাতের এম বাট এখানে আমরা আগে এক্স দেবো এখানে আমরা এক্স দেবো সো কারণটা হলো যে তুমি যে এখানে কথার কথা এখানে যদি এই এমটা বসায় দাও তাহলে কিন্তু আর হিসাবই হবে না কারণ তুমি সব কিছু জানি তার হিসাবই করবা কি এর জন্য আগে তুমি এই এক্সের মানটা বের করবা তাহলে এখানে আমরা যদি যে এটা বসাই এটা কথা আসা যে চুয়ান্ন পয়েন্ট ফোর সমান এক্স আর এই সম্পূর্ণ টুকুর মান কিন্তু একবার এখানে দেওয়া আছে অর্থাৎ এম মাইনাস ছোট এটা কোন সরাসরি দেওয়া আছে কত তিনশো গুণুন কত একশো তাহলে কিন্তু আমরা লিখতে পারি কত একশো এক সমস্যা সমান চুয়ান্ন দশমিক ফোর গুণুন কত তিনশো তাহলে এক্স সমস্যা কত লিখতে পারি চুয়ান্ন পয়েন্ট ফোর গুণুন তিনশো বাই কত একশো তাহলে কিন্তু আমরা এক্সের মান কত আসবো এক্সের মান আসবে হলো একশো তেষট্টি দশমিক দুই গ্রাম মানে কথা হলো যে এটা তো আমাদের অ্যান্সার আমাদের কতটুকু পৃথক হয়ে যাবে সেটা বের করতে হবে তাহলে আগে ছিল দ্রুব হল কত এম কত ছিল দুইশো আর এখানে এক্সের মান কত হয়েছে একশো তেষট্টি দশমিক দুই তাহলে এই দুটার পার্থক্য করলেই মেনলি যতটুকু পরিমাণ ততটুকু বের হয়ে যায় তাহলে লিখবো যে পৃথক হবে অতএব পৃথক হবে আগে কত ছিল আমাদের এখানে দুশো অর্থাৎ সবসময় আমরা করবো কি এই যে ছোট হাতের এম ছোট হাতের এম থেকে এক্সটাকে পার্থক্য করবো তাহলে কিন্তু আমরা বের হয়ে যাবে কতটুকু পৃথক হবে তাহলে কাল দাদা একশো তেষট্টি দশমিক দুই যেখানে যদি ক্যালকুলেশন করি তুই ডিমেন্টটা আসবে যে আটত্রিশ দশমিক আট গ্রাম এবং এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত ম্যাচা তাহলে এই ধরনের ম্যাথা আসলে কিন্তু তোমাকে এইভাবে খুব সহজেই সলভ করতে হবে